ঈশ্বরের, যিনি নাইরে আমির মুজাহিদিন হযরত মাওলানা ফয়জুল কাইম নাম শুনতে না পড়ে উনি একটা বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা দিয়েছেন কিশোরগঞ্জ সুলাকিয়া ঈদগাহ, যিনি খতিব ছিলেন স্বয়ং শাসক নিয়োজিত খতিব মাওলানা ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে। কি বলছেন তিনি? বলছেন, ফরিদউদ্দিন মাসুদ সাহেব আমার তালই বুজুর্গ আলেম, নির্দোষ ব্যক্তি, তাকে যারা পছন্দ করে না, তার যারা বিরোধী, এরা সব ইসলাম বিদ্বেষী, তাকে যারা পছন্দ করে না এরা সব ইসলাম থেকে খারেজ, ফরিদউদ্দিন মাসুদকে যারা ঘৃণা করে অথবা সরকারের দূষণ করে এরা একটাও মুসলমান না, এরকম একটা নির্দিষ্ট ঘমণ্য বক্তব্য চরমুনে বীর মাওলানা ফয়জুল করিমের পক্ষ থেকে আসা, এদের স্বয়ং শাসকের দালালি করার নিকৃষ্টতম উদাহরণ। এই মাওলানা ফয়জুল মাসুদ তাকে বলছে নির্দোষ এবং বলছে তাকে দোষী করে যদি কোনো মামলা দেওয়া হয় এবং মামলা যদি কোনো থানায় নেয় তাহলে সেই থানা গেরাও করা হবে এবং থানার ওসিকে বরখাস্ত করা হবে। এটা মাওলানা ফয়জুল করিম সত্যি বলছে, এটা কত নিকৃষ্টতম কথা শুনেন। কিশোরগঞ্জের সুলাকিয়ার খতিব হাসিনা সরকার নিয়োজিত খতিব, এই খতিবের ইতিহাস যখন শাহবাগে এইচ ইমরান সরকারের নেতৃত্বে নাস্তিক ব্লগাররা যারা আল্লাহকে বলতো যে আল্লাহ খাটের নিচে বসে ধূমপান করেন নাউজুবিল্লাহ জালিক, যেই নাস্তিক ব্লগাররা শাহবাগে সারাদিন এই বক্তব্য দিত আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওয়াদ ছিলেন বলে নাউজুবিল্লাহ জালিক, এই নাস্তিক ব্লগাররা রাত্রে সেখানে জিনা করত, মদ খেত, হাসিনা তাদেরকে বিরিয়ানি বিতরণ করত, শুনে শাসক এই নাস্তিক ব্লগাররা এক পর্যায়ে আইসা বলতেছিল যে বাংলাদেশে যারা জামাত ইসলামী যারা হেফাজতের আলিম এরা যুদ্ধাপরাধী, এদের ফাঁসি চাই। তখন এদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এই কিশোরগঞ্জের সুলাকিয়া ইমাম খতিব মাওলানা ফরিদউদ্দিন মাসুদ উনি ওখানে গেছে, যাইয়া বলতেছে আমিও মাওলানা সাইদ সাহেবের ফাঁসি চাই এবং এই এইচ ইমরান সরকার শাহবাগের নাস্তিকদের সাথে আমিও একাত্মতা ঘোষণা করলাম। তখন হেফাজত ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মামলা হেফাজত ইসলামের আলেমরা খালে করে হেফাজত ইসলামের ওলামায়ে কেরাম এবং এই আপনার জামাত ইসলামের বড় বড় আলেম এদেরকে ফাঁসি দেওয়ার জন্য এই ব্লগাররা প্রতিদিন সেখানে লাগাতার 3 মাস ছিল, সরকার এদেরকে লালন পালন করেছে, এদের সাথে একাত্মতা ঘোষণা করতে গিয়েছিল। তখন এক সাংবাদিকে জিজ্ঞেস করতেছে আপনি তো আলেম সোলাকিয়ার প্রতি, আপনি এখানে যে আসলেন এখানে তো নারী পুরুষ ছেলে মেয়েরা রাত দিন একসাথে থাকে, মদ খায়, রাজা খায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের ফাঁসি যাইতেছে, এখানে আপনি আলেম হয়ে কেমনে আসলেন? তখন এই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ উনি বলছিলেন আল্লাহ পাক আমাকে রাত্রে ইস্তেখারার মাধ্যমে ঘোষণা দিয়েছেন, এই ফরিদউদ্দিন মাসুদ তুমি যাও নাস্তিক প্রকারদের সাথে একাত্মতা ঘোষণা করো, আলেমদের ফাঁসি চাও, তো আল্লাহ নির্দেশে নির্দেশ পাই আমি আসছি, বলে নাই কথা কি বলেন বলে নাই? এই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ নির্দোষ, নির্দোষ এই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সেই মাওলানা যেই মাওলানার দাবির কারণে সাইদের ফাঁসির রায় হয়েছিল আর সেই ফাঁসির রায় দিয়েছিল এই বর্তমান কুলাইন্ডার বিচারপতি মানিক যার অন্ধকুষ্ঠের হয়েছে, এই মানিকে ফাঁসির রায় দিয়েছিল, আল্লাহ পাক তাকে বাঁচাইছে, ফাঁসির রায় নাই বলে যাবজ্জীবন কারাগারে সে অন্তরে লাশ হয়ে গিয়েছে, নির্দোষ মাওলানা ফয়জুল করিম বলে এই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ নির্দোষ। দালালি কাকে বলে? স্বৈর শাসকের দালালি কাকে বলে? জালিমদের দোষরগুলি দোষরগিরি কাকে বলে? জালালির দালালির তো একটা সীমা ব্যাপার দরকার। এবং এই ফরিদউদ্দিন মাসুদের নামে যদি মামলা হয় যেই থানায় মামলা নিবে সেই থানা গেলেও করবে বলতেছে নির্দোষ আলেম। এই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ 2013 সালে আলেমদের ক্যারেস করেছে এরা, 2021 আলেমদের ক্যারেস করেছে এরাই, 2024 হাজার হাজার ছাত্র জনতাকে জালিম সরকারে পাখির মতো গুলি করে শহীদ করেছে, এই মৌলবিদ বলে একটা কথা বলে নাই যে এটা কেমন করতেছেন? এরা নিয়মে এরা সহমে সাপোর্ট দিয়ে আসছে জালিমকে, এরা জালিমদের দূষণ, জালিমদের দালাল মৌলবি, এদেরকে মাওলানা ফয়জুল করিমকে বলে চরমনের নাইর আমির মুজাহিদিন, সে বলে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ নির্দোষ। আচ্ছা জুনায়েদ বাবুল রহমাতুল্লাহ উনি দোষী ছিলেন না নির্দোষ? দোষী অবস্থায় কারাগারে গিয়েছেন না নির্দোষ অবস্থায়? আল্লামা মামুন
দোষী হয়ে কারাগারে গিয়েছিলেন বা নির্দোষ হয়ে কারাগারে গিয়েছিলেন। 2021 বাংলাদেশের হাজার হাজার আলেম এরা দোষী ছিলেন না নির্দোষ ছিলেন। আমি কামাল উদ্দিন আমার নামে যে মামলা হলো, আমি নাকি দিয়াবাড়ির থেকে বাসতে পিঠেয়া পল্টন মোড়ে চারটে এসআই দ্বারা নাকি পিটাইছি, এই মালাউল হাসিনা আমার নামে ওই মামলা দিয়েছে। আমি কি বার্থডে পিঠে এসআই মারতে পারি তার চারটে বলে নির্দোষ না দোষী? মাওলানা ফয়জুল করিম, আপনি 2013 কোথায় ছিলেন যখন জালিম সরকার বাংলাদেশের আলেমদুল শিরোমণি বাংলাদেশের মুসলমানদের হৃদয় স্পন্দন আল্লামা জুনায়েদ কাদেরী রহমাতুল্লাহ আলাইহিকে এই জালিম সরকার নির্দোষ ভাবে অ্যারেস্ট করলো, তাকে নিয়ে থানায় নিয়ে উল্টা করে নির্যাতন করলো, পিটাইয়া আমার উস্তাদকে যেভাবে প্রহার করে নির্যাতন করলো, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো বললেন না যে যারা আল্লামা জুনায়েদ কাদেরী কে অ্যারেস্ট করবে যেই তালা সেই তালা দেওয়ার পর হবে খুশিকে বরখাস্ত করা হবে, তখন আপনি কোথায় ছিলেন? ফরিদুদ্দিন মাসুদের দালালি পাওয়ার জন্য, স্বৈর শাসকের দালালি পাওয়ার জন্য এতদিন পরে ঘুর থেকে বের হলেন। এখন একদম জালিমের তুষর মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, জালিমের দালাল, জালিমের আপনার কাকুকার একদম গোলাম, তাকে এখন খুশি করে হয়তো কেউ কিছু বলেছে বা করবে, আমরা জানি না কে বলছে বা কে কি করবে। এখন আপনি তার পক্ষে দালালি শুরু করলেন তাকে নির্দোষ প্রমাণিত করার জন্য, এবং তাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আপনি একরকম চাকুকারী শুরু করলেন, আলোই পরিচয় দেন আর একরকম বিআই পরিচয় দেন, পুলিশে আসল কুন্ডা ভারি না, এক একবার এক এক পরিচয় দিয়া দালালি করতেছেন। ফরিদুল মাসুদ যেমন জালিম স্বৈর শাসকের দূষর, আপনি তাকে বাঁচানোর জন্য আপনার কৌশলটি গ্রহণ করেন, আপনি জালিমের দূষর হিসেবে প্রমাণিত। 2018 আওয়ামী লীগের রাতের ভোটের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছিলেন, আপনাদের চলমান জাতি ভুলে নাই, ওই সময় আপনারা আর জাতীয় পার্টি না গেলে আওয়ামী লীগের সে রাতের ভোটের নির্বাচন করতে পারে না, জুলুমের সুযোগ পায় না, আমার দেশের প্রত্যেকটা মানুষকে নির্যাতনের সুযোগ পায় না, আপনারা এই জালিমকে সহযোগিতা করেছেন, এখন আবার জালিমের সহযোগীকে সহযোগিতা করার জন্য মাঠে নিয়েছেন। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যারা জালিম ছিল তাদেরকে যেমন আমরা সাপোর্ট করি না, জালিমের যারা সহযোগী জালিমের যারা সাপোর্টার এই মাওলানা ফরিদুদ্দিন মাসুদ এই মাওলানা ফয়জুল করিম এদেরকে আমরা সাপোর্ট করি না, উলামা লীগদেরকে আমরা সাপোর্ট করি না, যারা আওয়ামী মৌলামি দালাল স্বৈর শাসক এবং স্বৈর শাসকদের দালাল এদেরকে আমরা সাপোর্ট করি না, আমাদের ইমান এটা সূরা হুদের 113 আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা এবং শিক্ষা।